দিল্লিতে করোনা সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রণে, তাই এক সপ্তাহের জন্য দোকান মল রেস্তোরাঁ খুলে দেওয়ার সিদ্ধান্ত নিল কেজরিওয়াল প্রশাসন। সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকবে দোকান, মেট্রো এবং বাস চলবে 50% যাত্রী নিয়ে। কোভিড অতিমারিতে সংকট নেমে এসেছে যৌনকর্মীদেরও, তাদের মুখে অন্ন তুলে দিতে এগিয়ে এলো দিগন্ত সংস্থা। কোভিড পরিস্থিতিতে জীবন জীবিকা বন্ধ, সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে অনেককেই। সংকটে রয়েছেন কালীঘাটের যৌনকর্মীরাও। এবার তাদের পাশে দাঁড়ালো একটি স্বেচ্ছাসেবী সংস্থা, তাদের হাসি ফোটাতে তুলে দেয়া হলো রান্না করা খাবার। অন্যদিকে এলাকার শিশুদের হাতে খাবারের সঙ্গে মাস্ক ও স্যানিটাইজার তুলে দেয়া হলো। উদ্যোক্তাদের দাবি, গত কয়েক মাস ধরে চরম সংকটে রয়েছেন যৌনকর্মীরা, তাদের পাশে দাঁড়াতে দিগন্তর বর্ষপূর্তিতে এই আয়োজন। এই মানুষগুলোর পাশে দাঁড়ানোর জন্য এই মুহূর্তে সবাইকে এগিয়ে আসতে হবে, কারণ ওদের তো কিছু, আপনারা সবাই জানেন যে পেশাটা কীরকম, অথবা এই পেশাটার জন্য তাদের পাশে কারা দাঁড়াবে, ছুটে এসে খাবার পৌঁছে দেবে, খুব কম মানুষ। অনেকেই অনেক কিছু করছে, কিন্তু এরা তো কিছু করছে না, পাচ্ছে না। যৌনকর্মীরাও এই সাহায্য পেয়ে খুবই খুশি। আমাদের দিগন্তকে আজকে অনেক অনেক ধন্যবাদ, যিনি আমাদের মানে সাহায্য করছে, আজকে স্যানিটাইজার দিয়েছে, মাস্ক দিয়েছে, খাবারের ব্যবস্থা করেছে, বয়স্ক মায়েদের মুখে হাসি ফুটিয়েছে। কবে জনজীবন স্বাভাবিক হবে তা জানা নেই, তবে এই সংকটের সময়ে অনেকেই এগিয়ে আসেন দুর্গতদের পাশে। আকাশ বার্তা, আকাশ বার্তা এখন এই পর্যন্ত। এই পরের আকাশ বার্তা দেখুন রাত 7:30।